سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أذكر جمار خطبة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়কর ইসরা ওয়াল মিরাজ। ইসরা ওয়াল মিরাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইঙ্গিত করেছেন বা ক্লিয়ার করেছেন এভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আমি প্রথমেই আলোচনা করব ইসরা নিয়ে, দ্বিতীয় আলোচনা করব মেরাজ নিয়ে। টোটাল ইসরা এবং মেরাজ সম্পর্কে কোরআন এবং হাদিসের হিউজ আয়াত এবং হাদিস এসেছে, যেগুলা প্রমাণ করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বিস্ময়কর, একটা আশ্চর্য ইভেন্টস বা ঘটনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ওয়াল মিরাজ। ইসরা কাকে বলা হয়? ইসরা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে নিয়ে বাইতুল মাকদাস ইন জেরুজালেম, জেরুজালেমের বাইতুল মাকদাস পর্যন্ত এই যে সফরটা, এটাকে বলা হয় ইসরা। আর মিরাজ হলো বাইতুল মাকদাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম আকাশ ভ্রমণ শুরু করেন, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ, এটা হলো মিরাজ। সো আমরা সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি যে ইসরা কাকে বলা হয়। ইসরা হলো বাইতুল্লাহিল হারাম থেকে রাসূলের জেরুজালেম বাইতুল মাকদাস পর্যন্ত সফর, আর মিরাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মাকদাস থেকে নিয়ে ঊর্ধ্বগমন সফর তথা আকাশ ভ্রমণ। সো ইসরা ওয়াল মিরাজ এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা তথা এভাবে বলা যেতে পারে most significant and remarkable events in the prophet's life, rasuler jibone sobche guruttopurno ebong sobche shoroniyo ebong bishoykor ghotona holo isra wal mi'raj. je isra wal mi'raj er madhyome allah subhanahu wa ta'ala tar nabi, তার ফাইনাল মেসেঞ্জার, লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন হায়েস্ট ওয়ানার, রসুলকে দিয়েছিলেন হায়েস্ট ওয়ানার সান্ত্বনা, এবং রসুলকে দেখিয়েছিলেন বড় বড় নিদর্শন, যেই সম্মানে কোনো নবী, কোনো রাসুল, কোনো ফেরেশতা তথা আল্লাহর কোনো সৃষ্টিকুল এই সম্মানে পৌঁছাতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজ এমন একটা সময় হতে যাচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 42 বছরের প্রোটেক্টর চিফ অফ কুরাইশ আবু তালিব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, তথা নবুয়তের 10ম বছর রজব মাসে চাচা আবু তালেব, যিনি ছিলেন রসুলের ছোটবেলায় থেকে প্রোটেক্টর, যিনি রসুলকে দেখে শুনে রেখেছিলেন, তিনি নবুয়তের 10ম বছর রজব মাসে ইন্তেকাল করেন। ঠিক রজবের 2 মাস পরে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ওয়াল মিরাজ হয়। ইসরা ওয়াল মিরাজ এই বিস্ময়কর ঘটনা তখনই হতে যাচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফে গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য। তয়েফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টোন থ্রো করেছিল, পাথর নিক্ষেপ করেছিল, যেই পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর তখনও ভারী হয়ে রয়েছে।
ঠিক এরপর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়াতের 12তম বছর রমজান মাস অথবা নবুয়াতের 13তম বছর মুহররম বা রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বা মিরাজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে এতই মর্মাহত হয়েছিলেন যে নবুয়াতের 10ম বছরকে ঐতিহাসিকরা ঘোষণা করেছেন যে এটা শোকাহত নবুয়াতের 10ম বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেছেন আমানাত বি হিনা কাফারা বি আন-নাস, খাদিজা ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে তখন যখন মানুষ ইসলাম গ্রহণ করে নাই, তথা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট বিলিভার্সদের মধ্য থেকে ছিলেন, যারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্য থেকে। রাসূল আলো বলেন ওয়াসাদাকাতনি হিনা কাযযাবানি আন-নাস, খাদিজা তখন আমাকে সত্যবাদী বলেছে যখন মক্কার মানুষ আমাকে মিথ্যাবাদী বলতো। ওয়া আশরাকাতনি ফি মালিহা হিনা হাররামানি আন-নাস, খাদিজা তখন আমাকে তার সম্পদের অধিকারী করেছে যখন মক্কার মানুষ তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছিল। রাসূল আরো বলেন ওয়ারযাকানিয়াল্লাহু ওয়ালাদাহা ওয়া হাররামা ওয়ালাদা গায়রিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার থেকে আমার আওলাদ দিয়েছেন, অন্য স্ত্রীদের থেকে আমাকে কোনো সন্তান দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব ইন্তেকালের পরে তথা নবুয়াতের 10ম বছরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ইসলাম প্রচারের কাজ করতেন, ইসলামের দিকে মানুষকে যখন দাওয়া করতেন, তখন মক্কার যুবকেরা ফানাসারা আলা রাসিহি তুরাবান ওয়া দাখালা বাইতাহু ওয়া তুরাবা আলা রাসিহি ফাকামাত ইহদা বানাতিহি তাগসিলু আনহু তুরাব ফাকালা ওয়া হিয়া তাবকি فقال النبي صلى الله عليه وسلم لا تبكي يا بني فان الله مانع اباك, রাসূল যখন মক্কাতে চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজার ইন্তেকালের পরে মানুষের কাছে ইসলামের দাওয়া করতেন, যখন মানুষের কাছে ইসলাম প্রচার করতেন, তখন মক্কার যুবকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এবং মাথার উপর ধুলাবালু নিক্ষেপ করছে। এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করলেন, রাসূলের কোনো এক কন্যা রাসূলের চেহারা এবং মাথার থেকে ধুলাবালু ধুচ্ছেন আর কাঁদছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়া বুনাইয়া লা তাবকি ইয়া বুনাইয়া ফা ইন্নাল্লাহা মানিউন আবাকা, হে কন্যা তুমি কেঁদো না, তোমার বাবার প্রোটেক্টর হলেন আল্লাহ। আল্লাহু আকবার। চাচা আবু তালেবের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভাক্রান্ত হৃদয়ে বলেছিলেন মানালাত মিন্নি কুরাইশুন শাইআন আন আকরাহা হাত্তা মাত আবু তালেব, যে আবু তালেবের ইন্তেকালের আগে কুরাইশরা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেনি, খারাপ আচরণ করতে পারেনি। কারণ রাসূল তো তখন অনুভব করেছেন যে চাচার ইন্তেকালের পরে কুরাইশরা আমাকে ধুলাবালু নিক্ষেপ করে, যুবকেরা আমাকে ইনসাল্ট করে, যুবকেরা আমাকে অসম্মান করে। তো তাই রাসূল বলেছিলেন মানালাত মিন্নি কুরাইশুন শাইআন আকরাহা হাত্তা মাতা আবু তালেব, আবু তালেবের ইন্তেকালের আগে কুরাইশ যুবকেরা আমাকে অসম্মান করতে পারেনি, তারা আমাকে ধুলাবালু নিক্ষেপ করতে পারেনি, তারা আমাকে কোনোভাবে ফিজিক্যালি ভাবে আক্রমণ করতে পারেনি। আল্লাহু আকবার। আবু তালেবের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হয়ে গিয়েছিলেন। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফাইনাল মেসেঞ্জার লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাইয়েস্ট ওয়ানার করার জন্য সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নিয়ে গেলেন। প্রথমেই বাইতুল্লাহিল হারাম থেকে রাসূলকে নিয়ে গেলেন জেরুজালেম মসজিদুল আকসা, জেরুজালেমের মসজিদুল আকসা। ঘটনাটা এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরে ঘুমন্ত ছিলেন, হিজরে
ঘুমিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবাতে নিয়ে যান। হাতিমে কাবাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুককে ওপেন করে হার্টকে গোল্ডেন ট্রের মধ্যে রেখেছেন, যেই গোল্ডেন ট্রের মধ্যে ছিল জমজমের পানি, ঈমান এবং হিকমা। এই তিনটা জিনিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হার্টকে ওয়াশ করে সুন্দরভাবে ধৌত করে আবার বুকের মধ্যে রিপ্লেস করে দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, ইয়া মুহাম্মদ ইরকাবহু ইরকাবহা, এই বুরাকে আপনি আরোহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বুরাকের পরিচয় দিতে চেষ্টা করেছেন, এভাবে যে বুরাকটা ছিল সাদা ধবধবে, গাধার থেকে একটু লম্বা, খসর থেকে একটু ছোট, একটু খাটো। এই বুরাকটা তার হাই স্পিডটা এত ছিল, তার দ্রুততা এত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুরাকটা সে তার খালি চোখে যতদূর পর্যন্ত দেখতে পেত সে মুহূর্তের মধ্যে ততদূর পর্যন্ত পৌঁছে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক তার উপর আরোহণ করার পরে মুহূর্তের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন জেরুজালেমের মসজিদুল আকসাতে। জেরুজালেম মসজিদুল আকসাতে প্রবেশ করার আগে পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস দেখেছিলেন সেটা হলো অসংখ্য ঝর্ণা, প্রবাহমান নদ নদী এবং পুরা শামের উর্বর ভূমি দেখতে পেলেন। আরও দেখতে পেলেন যে রাসূল নবী রাসূলদের যে সমস্ত বাসস্থান, নবী রাসূলদের যে সমস্ত কবরস্থান, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, সাথে অসংখ্য ফলমূলের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিস্ময়কর জিনিসগুলো দেখানো হয়েছে। আপনি সামনের আলোচনায় আরো দেখবেন যে রাসূলকে কি কি জিনিসগুলো দেখানো হয়েছে এই ভ্রমণে, এই দুইটা ভ্রমণে। একটা হচ্ছে ইসরা ওয়াল মিরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক এবং জিবরিল উভয়ই মসজিদুল আকসা ইন জেরুজালেম, জেরুজালেমের মসজিদের আকসাতে পৌঁছে গেল খুব অল্প টাইমের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করে সেখানে দেখতে পেলেন যে অ্যাসেম্বলি অফ প্রিভিয়াস প্রফেটস, বিভিন্ন নবী রাসূলদের অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রাসূলকে বললেন আপনি সামনে যান, রাসূল সামনে গেলেন, যার পরে ওয়াসাল্লা ওয়াসাল্লাল আম্বিয়া ইমামান, নবী রাসূলদের ইমামতির দায়িত্ব পালন করলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, রাসূলের উম্মতকে জানিয়ে দেওয়া হলো, ইন্নাহু সাইয়িদু ওয়ালাদি আদম, যে মুহাম্মদ হলো আদম সন্তানের লিডার, ওয়া সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যে সমস্ত নবী রাসূলদের তিনি হলেন সর্দার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফাইনাল মেসেঞ্জার লাস্ট প্রফেট মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রিভিয়াস নবী রাসূলকে মসজিদুল আকসাতে আগের থেকেই সমবত করে রেখেছিলেন যে আমার রাসূল মসজিদুল আকসাতে প্রবেশ করবে এবং সমস্ত নবী রাসূলের ইমামতির দায়িত্ব পালন করবেন। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদুল আকসার থেকে যখন ইমামতি করে বের হলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা পেয়ালা পেশ করলেন, দুইটা পেয়ালা পেশ করলেন। তার একটা পেয়ালাতে ছিল মদ, আর একটা পেয়ালাতে ছিল দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, আখাস্তাল ফাতরা, আপনার স্বভাবজাত গ্রহণ করেছেন, কারণ দুধ হলো মানুষের স্বাভাবিক নেচার, আর দুধকে বলা হয়েছে যে সেটা হলো হিদায়তের প্রতীক। আর যদি আপনি মদ গ্রহণ করতেন তাহলে গওয়াইতা অগওয়াত উম্মাতুক, আপনি নিজেও পদভ্রষ্ট হয়ে যেতেন,
আপনার উম্মতও পথভ্রষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা যাত্রা এই পর্যন্তই শেষ।